এই কূলে ভারত, ওই কূলে বাংলাদেশ, মাঝখানে বয়ে যায় ইছামতি। পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার বিখ্যাত পর্যটন কেন্দ্র টাকি ভ্রমণের এটাই মূল আকর্ষণ। এছাড়া টাকির গ্রাম্য জীবন জীবিকা, পদঘাট, জঙ্গল, কিছু প্রাচীন জমিদার বাড়ি, মন্দির, তিন নদীর মোহনা, সঙ্গে ইছামতির বুকে নৌকা বিহার, এইসব নিয়েই কলকাতা থেকে মাত্র ঘণ্টা দুয়েকের দূরত্বে কয়েকশো বছরের পুরনো শহর এই টাকি কিন্তু এখন একদিনের ছুটি কাটানোর সেরা ঠিকানা। তাই দু একদিনের ছুটিতে যারা টাকিতে বেড়াতে চান তাদের জন্য কিভাবে যাবেন, কি কি দেখবেন, কতই বা খরচ হতে পারে, এইসব নানা প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওতে। তাই সম্পূর্ণ টাকি ভ্রমণের খুঁটিনাটি জানতে অবশ্যই চোখ রাখুন ভিডিও শেষ পর্যন্ত। ও হ্যাঁ, তার আগে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইবের লাল আইকনটা ক্লিক করে নিতে কিন্তু ভুলবেন না। কলকাতা থেকে টাকির দূরত্ব প্রায় 70 কিলোমিটার। সড়কপথে পার্সোনাল গাড়িতে সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়েতে উঠে সোজা মালঞ্চ, এরপর বাদিকে বসিরহাট মালঞ্চ রোড ধরে টাকিতে পৌঁছতে সময় লাগে প্রায় ঘণ্টা দুয়েক। তবে টাকিতে পৌঁছানোর সবথেকে সুবিধা এবং সহজতম মাধ্যম হল রেলপথ। শিয়ালদহ থেকে উত্তর শাখার হাসনাবাদ লোকাল ধরে টাকি রোড স্টেশন, হাসনাবাদের ঠিক আগের স্টেশন এই টাকি রোড, ট্রেনে সময় লাগে প্রায় ঘণ্টা দুয়েক। তাই শিয়ালদহ থেকে সকাল 7:40 অথবা 8:22 এর মধ্যে যে কোনো একটা লোকাল ধরতে পারলে সকাল 10:00 থেকে 10:30 মধ্যেই টাকি রোড স্টেশনে পৌঁছানো যায়। স্টেশন থেকে নেমে পিচ রাস্তায় টোটো স্ট্যান্ড, সেখান থেকে টোটো ধরে মাত্র 15 মিনিটের মধ্যে টাকি ভ্রমণের মূল কেন্দ্রবিন্দু টাকি রাজবাড়ি ঘাট। এই পথের ভাড়া জনপ্রতি 20 টাকা। তবে টাকি রোড স্টেশনের এই টোটো রিজার্ভ করে টাকির আশেপাশের সাইট সিনও ঘোরা যায়। এক্ষেত্রে টাকির দুটো সাইড ঘুরে স্টেশনে ফিরে আসতে খরচ পড়ে প্রায় 700 টাকা। টাকি পর্যটন কেন্দ্রটি মূলত ইছামতি নদীর তীরের এই ঘাটটিকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। ঘাটটির চারপাশে গেস্ট হাউস থেকে রিসর্ট, খাবারের দোকান থেকে টোটো স্ট্যান্ড, পর্যটকদের প্রয়োজনীয় সবই আছে হাতের নাগালে। এই রাজবাড়ি ঘাট থেকে দুভাবে টাকিতে ঘোরা যায় বা টাকির সৌন্দর্য উপভোগ করা যায়। এক হলো এই ঘাটের পাশে টোটো স্ট্যান্ড থেকে টোটো বুকিং করে টাকির প্রাচীন জমিদার বাড়ি, মন্দির, গোলপাতার জঙ্গল, তিন নদীর মোহনা এইসব ঘুরে দেখা, তাতে সময় লাগে প্রায় ঘণ্টা তিনেক। আর অন্যটা হলো এই জমিদার বাড়ি ঘাট থেকে নৌকাতে ইছামতি নদীর বুকে নৌকা বিহার। এক্ষেত্রে 30 মিনিটের নৌকা সফরে নৌকা ইছামতির বুক চিরে ভারত বাংলাদেশের সীমানা ধরে যায় নদী মোহনা পর্যন্ত, ভাড়া জনপ্রতি 40 টাকা। তবে এক্ষেত্রে নৌকা ছাড়ার নির্দিষ্ট কোনো সময় নেই, 20 জন যাত্রী হলে তবেই নৌকা নিয়ে যাবে সফরে। আর নৌকা রিজার্ভ করে এই সফর করতে চাইলে সেক্ষেত্রে 30 মিনিটের নৌকা বিহারে খরচ পড়ে 800 টাকা। এবার আসি টোটোতে সাইট সিনের কথায়। মূলত টোটো রিজার্ভ করে সাইট সিন ঘোরার জন্য টাকিতে দুটো দিক আছে, একটি টাকি রাজবাড়ি ঘাটের উত্তর দিকের সাইট, যেটাকে বলা হয় গোলপাতা জঙ্গল বা মিনি সুন্দরবন সাইট, আর অন্যটা রাজবাড়ি ঘাটের দক্ষিণ দিকের তিন নদীর মোহনা সাইট। টোটো স্ট্যান্ডের ভাড়ার চার্ট অনুযায়ী প্রতিটা সাইটের ভাড়া 300 টাকা করে, আর একসঙ্গে দুটো সাইট ঘুরলে 600 টাকা। তবে অফ সিজনে দরদাম করলে এই ভাড়া কিছুটা কমে। টোটোতে এই দুটো সাইট একসঙ্গে ঘুরতে সময় লাগে প্রায় 3 ঘন্টা, আর আলাদা আলাদা হলে প্রতিটা সাইটে সময় লাগে ঘণ্টা দেড়েক। টাকিতে প্রথমবার ঘুরতে আসা পর্যটকরা মূলত টোটো বুকিং করে দুটো সাইটই একসঙ্গে ঘুরে নেয়। তবে আমার মতে দক্ষিণের মোহনার সাইটের তুলনায় উত্তরের এই গোলপাতার জঙ্গল সাইটটা বেশি আকর্ষণীয়, তাই যে কোনো একটা সাইট ঘুরতে চাইলে অবশ্যই এই গোলপাতার জঙ্গল সাইটটা বাছা উচিত। তবে মনে রাখবেন, এই গোলপাতার সাইট ঘুরতে চাইলে প্রত্যেকের সঙ্গে অবশ্যই অরিজিনাল ভোটার কার্ড অথবা আধার কার্ড রাখতে হবে। কখন এগুলোর প্রয়োজন সে প্রসঙ্গে পরে আসছি। টাকি রাজবাড়ি ঘাট থেকে টোটো বুকিং করার পর ডান দিকে ইছামতি আর বাম দিকে রিসর্ট গেস্ট হাউস পেরিয়ে মিনিট চারেকের দূরত্বেই আছে গোলপাতার সাইটের প্রথম গন্তব্য জোড়াসীম মন্দির। সামনে বিশাল পুকুর আর তার উল্টো দিকে পাশাপাশি দুটো আটচালার শিব মন্দির, যা প্রথম দেখাতেই মনে করিয়ে দেয় কলকাতায় অবস্থিত খিদিরপুরের ভূকৈলাস শিব মন্দিরের কথা। আমাদের চ্যানেলে সম্পূর্ণ ভূকৈলাস শিব মন্দিরের উপর একটা ভিডিও আছে,
ইচ্ছা থাকলে অবশ্যই দেখে নিতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে পাবেন। এবার আসি টাকির এই জোড়া শিব মন্দিরের কথায়। শোনা যায় প্রায় 300 বছর আগে টাকির জমিদার রামকান্তের পুত্র গোপীনাথ রায়চৌধুরী এই বিরাট পুকুর খনন করে তারপরে এই জোড়া শিব মন্দির দুটি প্রতিষ্ঠা করেন। মন্দির দুটির ভিতরে কোষ্ঠীপাথরের তৈরি দুটো শিবলিঙ্গ। প্রতি বছর মন্দির চত্বরে শিব চতুর্দশী উপলক্ষে মেলাও বসে। জোড়া শিব মন্দির পেরিয়ে পাশে সরু পিচ রাস্তা ধরে মিনিট পাঁচেকের দূরত্বেই আছে প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর পৈতৃক বাড়ি। বাঙালির গর্ব, শঙ্কর রায়চৌধুরী ভারতীয় সেনাবাহিনীর প্রধান থাকেন 1994 থেকে 1997 সাল পর্যন্ত। সবুজ গাছগাছালির মাঝে সাদা তিনতলা বাড়িটি সেই অর্থে জমিদার বাড়ি না হলেও বাড়ির পিছনেই আছে বড় দুর্গা দালান। প্রতি বছর এখানে বেশ ঘটা করে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। একমাত্র সে সময়ই রায়চৌধুরী পরিবারের সদস্যরা এখানে উপস্থিত হলেও বাকি সময় বাড়িটি ফাঁকাই জনহীন হয়ে পড়ে থাকে। বাড়ির পিছনের মন্দির দালানের মাঝে আছে গ্রিল দিয়ে ঘেরা বলির জায়গা। শোনা যায় একটা সময় দুর্গাপুজোকে কেন্দ্র করে এই স্থানে মহিষ বলিও দেওয়া হতো, তবে এখন সেসব অতীত। রায়চৌধুরী পরিবারের বাড়ি ছাড়িয়ে গ্রাম্য অলিগলি আর গাছপালা পেরিয়ে মিনিট খানেকের দূরত্বেই আছে কয়েকশো বছরের পুরনো নলকূপ। ইংরেজ আমলের ইতিহাসকে সাক্ষী করে যেন আজও দাঁড়িয়ে আছে, তবে প্রাচীন এই নলকূপে নেই কোনো সংস্কারের চিহ্ন। মানুষের প্রয়োজন মিটেছে, তাই কমেছে তার কদরও। গাছগাছালির আবর্তে বন্দি সেই ইতিহাস আজ যেন শুধুই ধ্বংসের দিন গুনছে। নলকূপের সামনে রাস্তা ধরে সোজা কিছুটা এগিয়ে রাস্তার বাঁকে গাছগাছালির মাঝে চারচালা টালির বাড়ি। বিসর্জন সিনেমার শুটিং স্পট এটি। 2017 সালের পর থেকে এই টালির চারচালা বাড়িটাও এখন টাকিতে ঘুরতে আসা পর্যটকদের কাছে একটা দর্শনীয় স্থান। তার কারণ পরিচালক কৌশিক গাঙ্গুলির 2017 সালে জাতীয় পুরস্কারপ্রাপ্ত বাংলা ছবি বিসর্জনের অনেকটা অংশ জুড়ে আছে এই বাড়িটাই। সেখানে ভারতীয় মুসলমান নাগরিক নাসের আর হিন্দু বিধবা মহিলা পদ্মার এক অন্য ধরনের প্রেমের সম্পর্ক এই বাড়িটাকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। সবুজ গাছগাছালির মাঝের শান্ত বাড়িটাকে দেখলে ফিল্মের সেই মুহূর্তগুলো যেন চোখের সামনে ধরা দেয়। বিসর্জনের বাড়ি ঘুরে আবার টোটোতে চেপে গ্রাম্য পথঘাট গাছপালা পেরিয়ে মিনিট পাঁচেকের দূরত্বে এই সাইডের শেষ গন্তব্য গোলপাতার জঙ্গলে ঢোকার চেকপোস্ট। গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবন প্রবেশের জন্য এখানেই চেকপোস্টে জমা রাখতে হয় প্রত্যেকের অরিজিনাল সরকারি পরিচয়পত্র, ভোটার কার্ড অথবা আধার কার্ড। তাই মিনি সুন্দরবন ঘুরতে চাইলে অবশ্যই সঙ্গে আনতে হবে এর মধ্যে যে কোনো একটি। চেকপোস্টে আই কার্ড জমা রেখে ভিতরে প্রবেশ করলে সামনেই রাস্তার বাম পাশে আছে নন্দদুলাল মন্দির। মন্দিরটি নতুন হলেও কয়েকশো বছর আগে এই জালালপুর গ্রামকে লোকে চিনত প্রাচীন এক নন্দদুলাল মন্দিরের জন্যই। যদিও প্রাচীন সেই মন্দিরটি নদী ভাঙনের ফলে নদীগর্ভে বিলীন হওয়ার পর তৈরি হয় এই মন্দিরটি। এই নন্দদুলাল মন্দির থেকে গোলপাতার জঙ্গল হাঁটা পথে প্রায় 10 মিনিট। চেকপোস্টের ওপারে টোটো এপারে প্রবেশ করতে পারে না, তাই এই পথটুকু হাঁটা পথে অথবা ভিতরের জন্য আলাদা টোটো ভাড়া করে যেতে হয়। এর জন্য ভাড়া জনপ্রতি 10 টাকা। তবে সবুজ গাছগাছালির মাঝে নতুন অচেনা এই রাস্তা ধরে হেঁটে যেতেও মন্দ লাগে না। ডান দিক বাদিক করে কিছুটা এসে মিনি সুন্দরবন বা গোলপাতা জঙ্গলে প্রবেশের টিকিট কাউন্টার, পাশে বেশ কয়েকটা খাবারের দোকান। সকালের ডিম টোস্ট থেকে শুরু করে দুপুরের ভাত সবই পাওয়া যায় দোকানগুলোতে। হাতে সময় বুঝে এখান থেকে কিছু খেয়ে দিয়ে একটু বিশ্রামও নিয়ে নিতে পারেন।
এরপর টিকিট কাউন্টার থেকে 10 টাকার টিকিট কেটে মিনিটখানেক হাঁটলেই এখানকার অন্যতম আকর্ষণ মিনি সুন্দরবন। ইছামতির ধারে কৃত্রিমভাবে তৈরি একটা ছোট্ট ম্যানগ্রোভ জঙ্গল, যাকে সুন্দরবনের একটা ক্ষুদ্র সংস্করণও বলা যায়। জঙ্গলে ঢোকার জন্য কংক্রিটের লম্বা ব্রিজ, আর ব্রিজের নিচে কাদা মাখা জমিতে কয়েক একর জায়গা জুড়ে কেওড়া, গোলপাতা, সুন্দরী প্রভৃতি কত নাম না জানা গাছের সারি। তবে এখানে বিশেষভাবে নজরে পড়ে গোলপাতার গাছ, হয়তো সে কারণেই স্থানটির নাম গোলপাতার জঙ্গল। ব্রিজ ধরে সবুজ এইসব গাছগাছালির ভিতর দিয়ে এগিয়ে গেলে একটা ছোট্ট বিশ্রামের জায়গা, আর তার দুপাশে তৈরি হচ্ছে নতুন দুটো কংক্রিটের পথ। একটা চলে যাচ্ছে জঙ্গলের গভীরে, অন্যটা নদীর পাড়ে। নতুন তৈরি হওয়া এই ব্রিজ থেকে নেমে শুকনো কাদামাটি পেরিয়ে ইছামতি নদী, আর তার ওপারে বাংলাদেশ। টাকির গোলপাতা জঙ্গল সাইট দর্শন এখানেই শেষ। এবার গন্তব্য টাকির দক্ষিণ দিকের তিন নদীর মোহনা সাইট। এজন্য টাকি রাজবাড়ি ঘাটের কাছে টাকি গভর্নমেন্ট হাই স্কুল পেরিয়ে শুরু হলো যাত্রা। এই সাইটের প্রথম গন্তব্য পূবের জমিদার বাড়ি। একটা সময় টাকি রায়চৌধুরী পরিবার টাকির চার প্রান্তে চারটি রাজবাড়ি তৈরি করেন। প্রায় প্রতিটা বাড়ি আজ নদীগর্ভে চলে গেলেও টিকে আছে এই পূবের বাড়িটি। সারা বছর বাড়ির গেট বন্ধ থাকলেও একমাত্র দুর্গাপূজার সময় এই বাড়িতে প্রবেশের অনুমতি মেলে। কয়েকশো বছরের রীতি অনুযায়ী আজও ইছামতিতে এই বাড়ির প্রতিমাই প্রথম নিরঞ্জন হয়, তারপর অন্য প্রতিমা। এবার গন্তব্য টাকির ঘোষেদের জমিদার বাড়ি। রাস্তার উপরের বড় লোহার ফটকটি বন্ধ থাকলেও পাশের সরু রাস্তা ধরে হেঁটে গেলে চোখে পড়ে পাঁচিলে ঘেরা জমিদার বাড়ির দুর্গা দালানের অংশ। ধ্বংসপ্রায় এই জমিদার বাড়িটিতেও দুর্গাপুজোর কয়টা দিন ছাড়া প্রবেশ করা যায় না। শোনা যায় একটা সময় এই ঘোষবাবুদের আমন্ত্রণে টাকিতে পায়ের ধুলো পড়েছিল সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় থেকে নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো নানা গুণী মানুষদের। এরপর রাস্তা ধরে কিছুটা গেলে টাকি স্বর্ণময়ী শ্মশানঘাট। বটগাছের ছায়ায় ঘেরা এক নির্জন শান্ত পরিবেশ। শ্মশানের পাশ থেকে কয়েক সেকেন্ডের টোটো পথেই টাকি ত্রিশক্তি মন্দির। 2015 সালে প্রতিষ্ঠিত মন্দিরটিতে মায়ের তিনটি রূপ, তারা, কালী এবং বগলা একত্রে পূজিত হয়। তবে দুপুরের দিকে এই মন্দিরে না আসাই ভালো, সে সময় মায়ের ভোগের জন্য মন্দির গেট বন্ধ থাকে। ত্রিশক্তি মন্দিরের পাশে আছে ছোট্ট চারচালা স্টাইলের মন্দির, সেখানে পুজো পান দেবাদিদেব মহাদেব। ত্রিশক্তি মন্দির পেরিয়ে রাস্তা ধরে কিছুটা গেলে ডান দিকে সরু রাস্তাটি ঐতিহাসিক মানসিংহ রোড, যেটা সোজা গেছে হাসনাবাদ পর্যন্ত। ইতিহাসে প্রসিদ্ধ আকবর এবং জাহাঙ্গীরের সময়কালে মোগল সেনাপতি মানসিংহ যশোরের বারো ভুঁইয়াদের নেতৃত্বে থাকা মহারাজ প্রতাপাদিত্যের বিরুদ্ধে এই রাস্তা ধরেই যুদ্ধযাত্রা করেছিলেন। তাই সেই ইতিহাসকে মনে রেখে এই রাস্তার নাম মানসিংহ রোড। এখান থেকে মিনিট তিনেকের রাস্তা পেরিয়ে নদী মোহনা। তবে এই রাস্তা ধরে যাওয়ার পথে নজর কাড়ে টাকির সব থেকে বিলাসবহুল হোটেল সোনার বাংলা। নদীর পাড়ে কয়েক বিঘা জমির উপর এক বিশাল অট্টালিকা। সোনার বাংলা হোটেলের পর শুরু হচ্ছে বড় ইটভাটা। এর ভিতরে সরু রাস্তা ধরে চলে গেলে তিন নদীর মোহনা। কালিন্দী, বিদ্যাধরী, ইছামতি, তিনটি নদীর মিলনস্থল। শান্ত নির্জন প্রাকৃতিক সৌন্দর্য। নদীর দুধার ধরে এগিয়ে চলেছে ভারত বাংলাদেশের নিজস্ব নৌকা। ইছামতির ওপারে বাংলাদেশের ছোট্ট ম্যানগ্রোভ জঙ্গল।
টাকের গোলপাতার জঙ্গলের মতো লোকমুখে এর পরিচিতি কেয়াপাতার জঙ্গল নামে। এবার ফেরার পালা, তবে হাতে সময় থাকলে ঘুরে নিতে পারেন টাকির ইকো ট্যুরিজম পার্ক থেকেও। ছোটদের জন্য উপভোগ্য পার্কটির প্রবেশ মূল্য জনপ্রতি 15 টাকা। এছাড়া আছে টাকির শান্ত নিরিবিলি স্থান টাকির রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়, সঙ্গে টাকির রামকৃষ্ণ মিশন আশ্রম, আর টাকির প্রায় 400 বছরের পুরনো কালী মন্দির টাকি কুলেশ্বরী কালীবাড়ি। টাকিতে খাওয়া দাওয়া। পর্যটন কেন্দ্র টাকিতে জমিদারবাড়ি ঘাটকে কেন্দ্র করে প্রচুর খাবারের দোকান আছে, ফলে সারাদিন টাকিতে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয় না। এছাড়া গেস্ট হাউসগুলোতে খাবারের অর্ডার দিলেও বেশ ভালো মানের খাবার পাওয়া যায়। এবার আসি টাকিতে থাকার ব্যবস্থায়। চাইলে একদিনে টাকি ভ্রমণ করা যায়, তবে টাকির প্রাকৃতিক সৌন্দর্য সঙ্গে নদীতে সূর্যোদয় দেখতে চাইলে একটা রাত টাকিতে কাটালেও মন্দ হয় না। টাকিতে থাকার জন্য বিভিন্ন দামের হোটেল, রিসর্ট এবং প্রচুর গেস্ট হাউসও আছে। তবে পুজোর কয়েকটা দিন বাদ দিলে বাকি সময় টাকিতে এসে সহজেই ঘর বুকিং করে থাকা যায়। টাকিতে যাওয়ার সঠিক সময়। টাকিতে সারা বছরই যাওয়া যায়, তবে শীতের ছুটির দিনগুলোতে টাকিতে লোক সমাগম একটু বেশি হয়। আর টাকির প্রধান আকর্ষণ যেহেতু ইছামতির বুকে ভারত বাংলাদেশের দুর্গা প্রতিমা বিসর্জন দেখা, তাই সে সময় টাকিতে প্রচুর মানুষ ভিড় জমান। এছাড়া পুজোর 4টে দিনের মধ্যে টাকিতে যেতে পারলে টাকির রাজবাড়ির পুজো দেখার পাশাপাশি এ সময় রাজবাড়ির ভিতরে প্রবেশের অনুমতিও মেলে, যা বছরের অন্য সময় কিন্তু সম্ভব নয়। এবার ফেরার পালা। টাকি ঘুরে দুভাবে ফেরা যায়। এক, টাকিতে যাওয়ার মতোই প্রথমে টোটোতে টাকি রোড স্টেশন, এরপর সেখান থেকে ট্রেন। এছাড়া 3 নদীর মোহনা ঘোরার পর ঐতিহাসিক মানসিংহ রোডের উপর দিয়ে টোটোতে 15 মিনিটের পথ পেরিয়ে হাসনাবাদ রেল স্টেশন। এক্ষেত্রে সুবিধা হলো হাসনাবাদ প্রথম স্টেশন হওয়ায় ট্রেনে পছন্দ মতো সিটে বসে প্রাকৃতিক গ্রাম্য শোভা দেখতে দেখতে নিশ্চিন্তে ফেরা যায়।